আমি একটা কথাই আগেই বলে দিচ্ছি, বেস সর্বোচ্চটুকু রাখবে, ইকোটা এত বেশি দিবেন না যেন যুবকদের কষ্ট হয় বল শুনতে। ইকো লেভেলটা বরাবর রাখবেন, বেসটা মোটা রাখবেন, যেন প্রত্যেকটা কথা স্পষ্ট ভাষায় বোঝা যায়। আমি যেন আরবি খুতবার মাঝে দেখতে পাই যে আপনার সাউন্ড সিস্টেম ওকে হয়ে গেছে। এমনিতে আপনার সাউন্ড সিস্টেম খুবই ভালো, যে প্রমোট করে দিলাম, আগামীতে আপনার সাথে ভাড়া করে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বগুড়ার গাবতলির হাপানিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক আল্লাহর রহমতে ভালো আছি এবং ভালো না থাকার কোনো কারণ নাই। যেখানে যুবকরা এত বেশি আমাকে ভালোবাসে সেখানে ভালো না থেকে আমি যাব কোথায়? যুবকদের ভালোবাসা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা শক্তির জায়গা। আমাদের আমাদের শক্তির উৎসই হচ্ছে ইয়াং জেনারেশন। কিন্তু আমাদের দেখে কি বুড়া লাগে নাকি? আমিও তো যুবক, তাই যুবকদেরকে বুঝি ভালো, যুবকরা আমারও বুঝে ভালো থেকে। আল্লাহ প্রত্যেকটা মা বোন কে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। আমিন। মা বোনদের কথা বলবো, একটু অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম বারী, অধ্যক্ষ গাবতলী আলিম মাদ্রাসা বগুড়া। হুজুর কি আসছে? কোথায় হুজুর? কোথায়? হুজুর আমার পাশেই আছে। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। সভাপতি সাহেব যেখানে ডান পাশে বসে আছে, এখন টেনশন আমাদের আছে? আমাদের সভাপতি সাহেব চলে আসছে। হুজুর অনেক ইসলামে খেদমত করেছে, আমি হুজুরের জন্য আগেই দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরের প্রত্যেকটা খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাবু, সভাপতি অত্র জামিয়া মসজিদ। উনি কি আসছে? ডান পাশে, মাশাআল্লাহ। তো দেখে নিচ্ছে সবার চেহারা যে সবাই আছে কিনা। আমাদের সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়া আমিন। আমার ছোট্ট একটি দোয়া করি ওনার জন্য, এটা একটা বিশেষ দোয়া ওনার জন্য। উনি যেহেতু আল্লাহর ঘরের খাদেম, এটা বিশেষ দোয়া, স্পেশাল দোয়া ওনার জন্য। আল্লাহ যেন ওনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর ঘরের খাদেম হিসেবে রেখেই মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুস সুবহান আলী প্রাণ, সহকারী ব্যবস্থাপক এমোকো গ্যাস কোম্পানি নিউ ইয়র্ক আমেরিকা। উনি কি এখানে আর থাকেন না আমেরিকা থাকেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছি, বিষয় বুঝতে পেরেছি। উনিও হয়তো এখানে অনেক বেশি আমাদেরকে আশা জুগিয়েছেন, সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আরো কিছু নাম আছে, দেখেন নামগুলো পড়ি। এই জন্য যে প্রোগ্রামের পেছনে অনেকের সহযোগিতা থাকে, তাদের নাম বলে দোয়া করা, এটা তাদের একটা নৈতিক অধিকার, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি যখন নামটা বলি, তোমরা দোয়ার সময় আমিনটা একটু মন থেকে পড়বা, কারণ আমিন যখন মন থেকে আল্লাহর বান্দা পড়ে, আল্লাহ আমিন বলার সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নেয়। তাহলে একটু আপনারা আমিন মন খুলে পড়বেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আজকে প্রোগ্রামে প্রধান উপদেষ্টা রয়েছেন জনাব মোহাম্মদ হযরত আলী প্রাণ, সৌদি প্রবাসী। উনি কি আসছে? সৌদি আরবে আছে। আচ্ছা, আল্লাহ ওনাকে সেখানে নিরাপত্তার সঙ্গে থাকার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। উনি যখন দেশে আসবেন, আল্লাহ ওনাকে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে, নিরাপত্তার চাদরে আবৃত করে আমাদের জমিনে যাওয়ার ফিরে দেয়। সকলে পড়া আমিন। তারুণ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম পাইকার, বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব। উনি সৌদি আরব থাকে নাকি? আপনার তো বগুড়ার মানুষ, মাশাআল্লাহ, ভালোই বিদেশে আসছে, আসছিল। আচ্ছা, ওনার জন্য আমি দোয়া করি, আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। আর রয়েছেন প্রধান পৃষ্ঠপোষকতা জনাব মোহাম্মদ শাহাদ হোসেন খন্দকার, প্রবাসী সৌদি আরব। আরো অনেকেই রয়েছেন, সবার জন্য আমি দোয়া করি। বিশেষ অতিথি সবাই রয়েছেন, আমার চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, কথা আমার মাথায় আছে আগেই।
আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে বলেছেন, এটা ঠিক আছে, এরকম চেয়ারম্যান তো প্রত্যেকটা উপজেলা আমাদের দরকার, ঠিক কেন বলো যুবক, যারা কর্ণের পক্ষে লড়াই করবে, কর্ণের পক্ষে যারা কথা বলবে। অনেকে বিভিন্ন কথা বলে কান ভারী করে তাফসীর প্রোগ্রামকে বানচাল করবার পায়তারা করায়, যারা মুসলমান দেশের মুসলিম সন্তান হয়ে কর্ণের মাহফিলকে বন্ধ করতে চায়। মাথায় রাখতে হবে এরা মুসলমান নামে হতে পারে, বাট তারা কাজে মুনাফিকের সন্তান ছাড়া কিচ্ছু হতে পারে না। মুনাফিকরা তাফসীর প্রোগ্রামকে বানচাল করবার চেষ্টা করে, পুলিশের কোনো দোষ নাই, পুলিশ কখনো ইসলামের বিরুদ্ধে করে নাই, তারা করবেও না ইনশাআল্লাহ, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, কারণ আমি পুলিশদেরকে ব্যক্তিগতভাবেই চিনি, পরিচয় আছে, কথা হয়। পুলিশরা হচ্ছে অর্ডার, পরিস্থিতির জন্য তারা অনেক সময় বাধ্য হয়ে কাজ করে। আর যত মাহফিল বন্ধ করা, এলাকার কিছু বেয়াদব আছে যা মাহফিলকে বন্ধ করবার চেষ্টা করে, ঠিক কেনা বলো, যদি এই এলাকায় এরকম কেউ থেকে থাকে তার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াতের নূর দান করো, সকলে পড়া আমিন। তো চেয়ারম্যান সাহেবকে আমি স্পেশালি থ্যাংকস জানাই, তিনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, উপকার করেছেন, এবং প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে তেনার যেই সহযোগিতা দরকার তিনি করেছেন। আমি চেয়ারম্যানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে এই জাতির সর্বশ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক, সকলে পড়া আমিন। এবং উনি এখানে প্রায় 50,000 টাকা দান করেছে আল্লাহর জন্য, আপনার সবাই খুশি না বেজা, আল্লাহ ওনার এই দানকে ওসিলা করুন। আব্বাজান চলে গিয়েছে, হাপানিয়ার সন্তান তিনি, হাপানিয়ার প্রাণের মানুষ তিনি ছিলেন, আমি দোয়া করি তার দানকে ওসিলা করে আল্লাহ যেন তার বাবার কবরের সমস্ত আজাবকে মাফ করে দিয়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, সকলে পড়া আমিন। আল্লাহ আমাদের সবাইকে, যারা এসেছি, প্রোগ্রামটা খুব সুন্দর আয়োজন হয়েছে, বিশেষ করে আপনাদের এখানে আপনার বাস দিয়েছে না বেড়া তার, এটা খুব সুবিধা হয়েছে আমার জন্য, না আমি ধাক্কাকে উল্টে করতাম, খুব সুবিধা হয়েছে আমার জন্য আসাটা, এটা রাখবেন, হয় দড়ি রাখবেন না হয় বাস রাখবেন, কারণ ধাক্কা খেয়ে যখন উল্টে পড়ি তখন ওই যে ব্রেনের ওয়ার্ক যে লেভেলটা, অ্যাক্টিভিটি লেভেলটা, ওটা এক ধাক্কায় সব শেষ হয়ে যায়। আর বড় বড় মাহফিল যেগুলো হয়, আমরা যেগুলো করি, হয়তো আপনাকেও দেখেছেন দু একজন, এমন এমন ধাক্কা খায় 7-8 দিন খালি ব্যথাতে লড়তেই পারে, এরকম মাঝে মাঝে হয়। তো যুবক ভাইয়ারা, এটা তো ভালোবাসা, এখানে নিজেকে বিশাল বড় বড় করার কিছু নাই, অত ইজ্জু মান্তাশা ও তুদিল্লু মান্তাশা, আল্লাহ যারে চায় তারে সম্মান দেয়, যারে চায় আল্লাহ তারা লাঞ্ছিত করে, ঠিক কেনা বলো যুবক ভাইয়ারা। তো আজকে এই প্রোগ্রামে আমরা সবাই বসেছি, মন খুলে বলেন সবাই খুশি না বেজা, মন খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমার বগুড়া সুলপুরেরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং, আই থিঙ্ক 90% অফ দেম দে আর ইয়াং, ঠিক কিনা বলো, 90%-এরও বেশি যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলে এসেছে। তবে মুরব্বী যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম, এবং মুরব্বী আব্বা জান যারা এসেছেন একটা কথা মাথায় রাখবেন, মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। মুরব্বীরা যদি সঠিক পথে চলে, মরে বিড়ি না খায়, সিগারেট না খায়, 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ে, প্রত্যেকটা মুরব্বী যুবকদের জায়গায় হৃদয়ে হৃদয়ে আদর্শের স্থান গ্রহণ করবে, ঠিক কিনা বল। আমি আমার মুরব্বী আব্বা জানদেরকে অনেক অনেক ভালোবাসি, আমার নানা এখনো বেঁচে আছে, আমার যেই দাদা, দাদাকে আমি দেখি নাই, দাদার ছবিও আমি দেখি নাই, দাদা কেমন আমি জানিও না, তো যে মুরব্বীরা আমার ওয়াজমাফিলে আসে সারা দাঁড়িয়ে দেখলেই মনে হয় যে আমার দাদা বসে আছে। আমি আমার প্রত্যেকটা দাদার জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা দাদাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমি। শীতের সময় কোন কোন শীতে মুরব্বীরা আসে চাদর মুড়ি দিয়ে, ল্যাপ মুড়ি দিয়ে, খেতা মুড়ি দিয়ে ওয়াজ শোনে, এটা স্পষ্ট প্রমাণ এদেশের মানুষ ইসলামকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। কথা আসতে ঠিক বললেন কেন, জোরে বলো বগুড়ার ভাইয়া, বগুড়ার সাউন্ড কিন্তু যেই সেই সাউন্ড হলে হবে না, বগুড়ার সন্তানরা তো সব বীরের
সন্তান বীরের জাতীয় কথা যখন বলবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন। আর একটা কথা মাথায় রাখবেন, মুসলমানেরা যখন কথা বলে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে এরা কথা বলে না, এরা সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে এরা পছন্দ করে। অতএব আমার কথা যেহেতু জোরে, আপনাদের কথাও হবে জোরে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমি প্রথমে মুরব্বীদের জন্য দোয়া করলাম, আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে ইমানে মৃত্যু নসিব করো, সকলে মন করে পড়না, আমিন। ভূমিকায় আমি কিছু কথা বলতে চাই। আমি যে সুরার তাফসীর করব সে সুরা আমি অলরেডি বের করে ফেলেছি খুতবার মাঝখানে, যাতে করে আমার তাফসীরটা করতে সহজ হয়। আমি যুবকদের জন্য দুটি কথা বলতে চাই আজকের এই মাহফিলে, যেটা আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি এফেক্টিভ ফর এভরিওয়ান, স্পেশালি ফর দ্য ইয়াং জেনারেশন। প্রথম কথা হচ্ছে যুবক ভাইরা, এই জীবনটা আল্লাহ তোমাকে শুধুমাত্র হাসি খেলা করে, তামাশা করে, টিকটক করে নষ্ট করবার জন্য তোমাকে জীবনটা দেয় নাই। আজকে বাংলাদেশে অনেক যুবক আছে যারা ইয়াবা আসক্ত, গাঁজায় আসক্ত, ফেন্সিডিল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, নারীদেরকে নিয়ে হোটেলে মজ মাস্তি করে বেড়ায়। এই জীবনটা আল্লাহ তোমাকে এই জন্য দেয় নাই। أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ আল্লাহ বলছেন তোমাকে কি আমি জীবনটা এই জন্য দিয়েছি যে তুমি তোমার জীবনটাকে শুধুমাত্র অনর্থক কাজে বিলীন করবা, তুমি কি এটা এটা ভাবো? আল্লাহ বলছেন না 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 না, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড এন্ড দ্য জিনকাইন্ড জাস্ট টু ওয়ারশিপ মি। আমি জীবন দিয়েছি মানবকে, মানব জাতিকে, জিন জাতিকে, উদ্দেশ্য একটা, ইবাদত করতে হবে একজনের। আওয়াজ দিয়ে বলেন তো, জবান করে বলেন তো, তিনি কে? এটা হচ্ছে তোমার লাইফের টার্গেট, এটা তোমার লাইফের ডেস্টিনেশন, এটাই তোমার জীবনের মূল গন্তব্য। আরেকটা বিষয় যুবকদের মাঝে আজকাল ভিউ, ভাইরাল, লাইক, কমেন্ট পর একটা প্রবণতা শুরু হয়েছে। কিছু যুবক টিকটকের সামান্য লাইক পাওয়ার জন্য প্রতিবুদ্ধি প্রতিবন্ধীর মতো রূপ বিলং করে, তারা একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যায়। বিশেষ করে আমার প্রিয় কলেজের টুকরা বোনেরা, এরা বেশি ডেঞ্জারাস আমাদের জন্য। একজন যুবক যখন উল্টাপাল্টা ভিডিও করে তার দেহে দেখার মতো কিছুই নেই, কিন্তু একজন মেয়ে যখন উল্টাপাল্টা ড্রেস পরে ভিডিও বানায় তার ভিডিও দেখলে শুধুমাত্র যে আমাদের সময় নষ্ট হয় তা নয়, ইমানও নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, চোখ নষ্ট হয়, জীবনের পুরো ক্যারিয়ারটা তামা তামা হয়ে যায়। আমি আমার বন্ধুকে বলো, বোন আপনার জীবনের অর্থ এটা নয় যে আপনি উল্টাপাল্টা করে জীবনটাকে শেষ করবেন। আর যেই মেয়েগুলো এখন রিলসে গান বাজনা করেন, টিকটকে ভিডিও বানান, একটা কথা অলওয়েজ কিপ ইট ইন ইওর মাইন্ড, ইয়ে দিন দিন নেহি হ্যায় অল ভি দিন বাকি হ্যায়, এই দিন শেষ নয়। আজকে যে কবরস্থান উদ্যোগের প্রোগ্রামটা হয়েছে বোন, একদিন আপনাকে ওই কবরের নিচে ঢুকতে হবে, 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 হবে। আপনি ভিডিও বানাবেন, লাইক কমেন্ট পাবেন, খোদার কসম যে যুবকটা আপনাকে লাইক কমেন্ট করেছে আপনি মৃত্যুর পরে সেই যুবকটা কোনোদিন আপনার কবরের কাছে ফাতিহাও পড়তে আসবে না, আপনাকে কখনো স্মরণও করবে না। বাট একটা ক্ষতি আপনার হবে, আপনি মরে যাবেন, আপনার টিকটক অ্যাকাউন্টে পাসওয়ার্ড যেহেতু কেউ জানবে না, ওটা টিকটকে থেকেই যাবে, এটা থেকেই যাবে, আপনি কবরে চলে যাবেন। লক্ষ লক্ষ যুবক এদেশের আপনার ভিডিও দেখবে, আপনার উলঙ্গ ভিডিও দেখার জন্য আপনার কবরে জেনার পার্সেন্টেজ অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা মা বোনদেরকে এ কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ো আমিন। জীবনের উদ্দেশ্য আগে ফিক্সড কর, জীবনের উদ্দেশ্য হচ্ছে একজনকে পেতে হবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিস ইজ ফর ইয়াং পিপল। সেকেন্ড যে অ্যাডভাইসটা দিব, লাস্ট অ্যাডভাইস, তারপর তাফসীর শুরু করব, সেটা আমার বন্ধের জন্য। তবে বন্ধের জন্য মানে তোমাদের জন্য উল্টাপাল্টা তা না, তোমাদের পক্ষে কথাটাই আমি বলবো। তবে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি তোমার মনে হয় যে আসিফ হুজুর আজকে হাঁপানিয়ার মাটিতে কথাটা ঠিক বলেছে, দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি দ্যাট ইট ইজ রাইট।
যদি মনে হয় যে না হুজুরের কথা ঠিক নাই, তুমি চুপ থাকবা, আমার কোনো অবজেকশন নেই। বোনদের জন্য একটা মেসেজ হচ্ছে, বোন বিয়ের সময় টাকা পয়সা একটু কম দেখেন, মেয়েরা যখন প্রেম করে চার পাঁচটা প্রেম কোনো ব্যাপার না, পয়সা হে নেই হে কোই ফরক নেই পড়তা ইয়া, যখনই বিয়ের সময় আসবে দে উইল লুক জাস্ট ফর মানি এন্ড নাথিং এলস। বিয়ের সময় আসলে দেখবে কার কাছে টাকা আছে ওইটার কাছেই যাবে, তার মাথায় চুল আছে কি না ইট ডাজন্ট ম্যাটার, ইটস নট এ বিগ ডিল। চেয়ারম্যান সাহেব রাগটা করবেন না কথাগুলোতে, আমি কিন্তু যুবকদের কথা বলি বলে আজকে চতুর্পাশের যুবকদের বাপ ভাঙ্গা জোয়ার মেনেছে। বন্ধের বিপক্ষে কথা বলছি, ইটস নট লাইক দ্যাট, বন্ধের পক্ষের মানুষ আমি, এটা বোনেরা খুব ভালো করেই জানে। তবে একটা কথা বোন, টাকা যদি আপনি শুধুমাত্র খোঁজেন আপনার কপালে টাকলা জুটবে, বা চরিত্রবান যুবক আপনি কখনো। আর ছোট্ট একটা কথা বলি বোনদের জন্য, মাইন্ড করবেন না, আমার বোনেরা মাইন্ড করবেন না, যুবকরা আমার কথা রেসপন্স করার ট্রাই করবা, মাথায় রাখবা জীবনে সুখে রাখার জন্য বা সুখে থাকার জন্য টাকাটা সবচেয়ে বড় ফ্যাক্ট নয়। লাইফ পার্টনার একে অপরকে যদি রেসপেক্ট করতে পারে, যত্ন করতে পারে, মন থেকেই যত্ন করতে পারে, টাকা পয়সা কম হলেও কি হবে, তাদের মতো সুখী মানুষ আল্লাহর এই তল্লাটে দ্বিতীয়টার কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই মাঝে মাঝে দেখবা নানি এখনো সুখী, নানা এখনো সুখী। আমি আমার নানির কথা বলি, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, অ্যান্ড দিস ইজ জাস্ট ফর উইমেন যারা এখানে আছেন মহিলাদের জন্য, আমার নানি নানাকে এক ঘন্টা না দেখলেই অস্থির হয়ে যায়। সেই দিন আমার বাসায় বেড়াতে আসছে রাজশাহীতে, বললাম নানি এত অস্থির কেন, তোর নানা আশেপাশে গেলে আমি না দেখলে আমার কোনো শান্তি পাই না, মনে শান্তি লাগে না। তো ভাবলাম নানা কি খুব টাকা আছে, মনে মনে ভাবলাম যে না নানার টাকা পয়সা নাই, বাট নানার চরিত্র একদম স্ট্রং, আগেও ছিল এক নারীতে আসক্ত, এখনো তিনি এক নারীতে আসক্ত, ঠিক কিনা। মুরব্বীদের জন্য বড় গৌরবের বিষয় এটা, সারা জীবন এক মেয়ে কাটায় দেয়, যুবকদের আজকে একটা কালকে আর একটা তারপরে আর একটা, আর যখন বিয়ের সময় আসে বলে আমার চরিত্রবান মেয়ে লাগবে, ওরে পাটপা বেটা তুমি তিন ঘাটের পানি খাবা, তোমার বউ তোমাকে 14 ঘাটের পানি খেয়ে বিয়ে করবে। আল-খাবীতাতু লিল-খাবীতিনা ওয়াল-খাবীতুনা লিল-খাবীতা ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবা। Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. যে যেমন তার বউ হবে তেমন, যদি ভালো হয় বউ হবে ভালো, যে লুচ্চা নাম্বার ওয়ান হয় তার বউ লুচ্চা টপ লেভেলের হবে, ঠিক না। চরিত্রকে সংশোধন করেন, আল্লাহ আমাদের সবাইকে টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান মেয়ে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। এখন আমি তাফসীর পেশ করা শুরু করবো ইনশাআল্লাহ, একটু সবাই কাশি দেন। এখানে যারা এসেছেন এই শীতের মাঝখানে, আপনাদের বউ আছে এরকম কে কে আছে, একটু হাত তুলতে দেখি, বউ আলাদা, আপনার বউ নাই, আপনার বউ নাই, হাই হাই হাই, আচ্ছা আচ্ছা, হাত নামান হাত নামান, বউ আছে আপনাদের, বউ আছে আমি জানি, কিন্তু আজকের এই মাহফিলে যারা সিঙ্গেল পার্টি এসেছো, সিঙ্গেল হাত তো সবার, আজকে জেনার দিন শেষ হয়ে যাবে, আজ থেকে বিয়ের বাংলাদেশ কায়েম করতে হবে, ঠিক না। এমনিতেও চলছে শীতকাল, বেশি কিছু বললাম না, যারা সিঙ্গেল আছে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সকলের পড়া আমিন। তো আমরা তিনটা তাকবীর ভাগাভাগি করে দিব, প্রথম তাকবীর দিবেন যারা বিবাহিত তারা, সেকেন্ড তাকবীর দিবেন অবিবাহিত যারা তারা, এবং সর্বশেষ তাকবীর আমরা সবাই মিলে মিশে দিব যেন পুরো প্যান্ডেলটা তাকবীরের স্লোগানে ভেঙে পড়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? দিস ইজ দ্য টাইম ফর ম্যারিড পিপল, যারা বউওয়ালা একটু রেডি হয়ে যান, দেখি আজকে পারে কে গাবতলির হাঁপানিয়ার মাটিতে। বিবাহিতরা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর।
মুরব্বীরা যে আওয়াজ দিয়েছে কান ফেলে গেছে আমার। আচ্ছা দেখা যাক কে পারফরমেন্স ভালো করতে পারে। ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, এটা কাশি মারো এই সিঙ্গেল দেখা যাক। লেটস সি হোয়াট হ্যাপেন। আল্লাহু তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে, কোনো ভোট লাগবে না। যাদের বউ নাই তাদের গায়ে জোরই থাকে আলাদা, ঠিক কিনা? আল্লাহ আমার সিঙ্গেল ভাইদেরকে কবুল করুক, প্রণাম। Now let's make the performance together. Everyone, সবাই সবাই মিলে তাকবীর দিব। এমন একটা তাকবীর সমস্ত শয়তান যা আছে এখানে সব পালায় যাবে। সবাই একটা কাশির আগে অগ্রিম। এবার হাত তুলে লিল্লাহি তাকবীর। বগুড়া ভাইরা জোর বাড়াইতে হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাবতলিবাসী যেখানে, আল্লাহ কবুল করো সকলে প্রণামি। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো এই কিতাবটার নাম, আওয়াজ কমে গেল কেন বলেন, কিতাবটার নাম, এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে সবার জন্য মুত্তাকীদের জন্য হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। এটা এমন একটা বই ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট, আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকীন, যেখানে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকীদের জন্য বইটাকে গাইডলাইন করে ইনস্ট্রাকশন করে পাঠিয়েছে একজন, জবান করে বলেন তো তিনি কে? আচ্ছা বগুড়ার হাপানিয়ার ভাইরা আমাকে কিছু কথা না মন থেকে জবাব দিতে হবে। আমি একটু প্রশ্ন করি, জাস্ট টু চেক ইওর নলেজ, একটু ব্রেইনটা চেক করছি কতটুকু আপনি ইসলামকে চেনেন জানেন। বলেন তো পুরো বিশ্বে যত জাতি আছে, যত যত ধর্মের মানুষ আছে, সবচেয়ে সৌভাগ্যবান জাতি কার? উত্তরটা সুন্দর হয়েছে, আমার বলেন তো কারা? একটা জাতি খুব বেশি মার খায়, ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, লক্ষ লক্ষ শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনে যাদেরকে মারা হয় তারা কারা? আমাদের ভালো ছিল, আমরাই কপালটা পুরাই ফেলছি, আমরাই তাই। এখানে আমার হুজুর বসে আছে, হুজুর আমার কথা ভালো করে বুঝবে। একজন যুবক যার বয়স 25 years old, 25 বছর, হি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক বাংলা, হি ক্যান স্পিক হিন্দি অংশ, তিনটা ভাষাই পায়, আর সেই যুবকটা সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে। এখানে অনেক মেয়েরা আছে, যুবতী মেয়েও আছে, মায়েরাও আছে। সবার জন্য একটা কথা বলি, আজকে মেয়েরা সব হিন্দি সিরিয়াল দেখাতে আসক্ত হয়ে গিয়েছে, আসক্ত। হিন্দি সিরিয়াল দেখে বাংলার চাইতে হিন্দি কথা বলতে পারে বেশি। যে মেয়েটা হিন্দি কথা বলতে পারে হাপানিয়ার যুবকেরা, সেই মেয়েটা আফসোসের বিষয়ে দুইটা সুরা নামাজে পড়বে, সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না। কপাল পড়ে গেছে, কপাল পড়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। নবী এই কোরআনটা তো এই জন্য নাজিল করি না যে আপনি কোরআনটা মানলে, জানলে, বুঝলে আপনার কপালটা পুরো যাবে, না 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 না। বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্য যদি খারাপও হয় আল্লাহ তার ভাগ্যের চাকাকে খুলে দিবে। কোরআনটা বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে, মানতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যেহেতু এখানে আজকে প্রথম আসছি হাপানিয়ার মাটিতে, যারা আমার প্রোগ্রামে এসেছেন, আমি আসিফ হুজুর যে ওয়াজ যখন করি
শেষে গিয়ে যে প্রশ্ন করি, এটাকে সবাই জানেন আপনারা? জানেন সবাই ইনশাআল্লাহ। আমি কিন্তু আজকে দেখব যে আমার ওয়াজ কে মনোযোগ দিয়ে শুনছে এবং কে জবাব দিতে পারছে। এবং আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আব্দুল আলীম কোথায়? আমার মানি ব্যাগটা গাড়িতে রেখে আসছি, জয়বাকে বলেন একটু মানি ব্যাগটা নিয়ে আসার জন্য। যে পারবে জবাব দিতে তার জন্য আজকে ঘাপানিয়ার মাহফিলে পুরস্কার আছে। পুরস্কার কে নেবেন? দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। যদি আপনি একজন গুড অডিয়েন্স হন, গুড লিসেনার হন, শ্রোতা হন, দেখবেন আমি যা বলবো খুব সহজে আপনার মাথায় ঢুকবে। আর এখানে আসতে মনে হয় মার্শাল্লাহ অনেক মিডিয়ার ভাইরা আসছেন দূর দূরান্ত থেকে। যুবক যে আসবা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ তোমার ভাগ্যের জায়গা খুলবে। কারণ তুমি যদি কাউকে পছন্দ করো, সেটা বলে মার্শাল্লাহ তো খুব ব্রিলিয়ান্ট ছেলে, তোমার বিয়ে কনফার্ম, ঠিক কিনা বলো যুবক ভাইরা? অন্তত বিয়ের জন্য হলেও তাফসীরটা আজকে মনোযোগ দিয়ে শুনুন, রাজি আছো ইনশাআল্লাহ? আজকে সংক্ষিপ্ত সময় একটি নির্দিষ্ট সূরা তাফসীর করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কথা বলুন, এখন আপনার সবাই বলেন সূরাটার নাম সূরাতুল মুলক। কিছু বেসিক কথা সূরা মুলক নিয়ে বলছি, একটু মুখস্থ করে নেবেন। সূরা মুলক হচ্ছে 29 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটা হচ্ছে 29 পারার ঠিক এক নম্বর পৃষ্ঠায় আছে। এই সূরা সংখ্যা হচ্ছে কোরআনের সূরা সংখ্যা অনুযায়ী 67তম সূরা। কত? 67তম সূরা। এবং সূরা এমন একটি সূরা, প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে পার্ট রেখেছেন, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানি। এই সূরাটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, পড়লেন না সবাই? তাহলে স্যার যাবেন? আচ্ছা, স্যারের জন্য দোয়া করেন, স্যারকে নেক হায়াত দান করুন, সকলে পড়ুন, আমিন। তাহলে এইদিকে তাকান, স্যারকে একদম নিরাপদ ভাবে যেতে দিবেন, স্যারকে জায়গা দিবেন, ওনাকে জায়গা দিবেন। আমার চোখে লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই ফেস, চেহারার দিকে তাকান আমার। সূরাটার নাম এই হাপানের ভাইরা, পুরো জীবনে একবার আসছি, ওয়াজ কিন্তু ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। আমি চাই না বগুড়ার সম্মান নষ্ট। বগুড়ার জাতি বীরের জাতি ছিল, এর আজও বীরের জাতি, ঠিক কিনা বল? আওয়াজ থাকবে জোরে। সূরাটার নাম, সূরার সংখ্যা কত? 67। কত নাম্বার পারে অবস্থিত? মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 30টা। কয়টা? 30টা। আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 2টা। জোরে বলেন, কয়টা? 2টা। মুলক এমন একটি সূরা, এটার কিছু সিগনিফিকেন্স আছে। মুরব্বি আব্বা জানা, একটু কান খাড়া, একটু কান খাড়া। মানিয়াতুম মিন আযাবিল কবর। সূরা মুলক হচ্ছে এমন একটা সূরা, যেই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ওই বান্দা যদি ওই রাতে মারা যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মানিয়াতুম মিন আযাবিল কবর। যেহেতু আজকের এই প্রোগ্রামে কবরস্থানের উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজিত, আমি সূরাটাকে এই জন্য সিলেক্ট করেছি, জাস্ট ফর তাফসীর। মানিয়াতুম মিন আযাবিল কবর। বলবেন, হুজুর আমি তো সূরা মুলক ভালো করে পড়তে পারি না, ইসলাম কি কঠিন না সহজ? সহজ। যুবকেরা বলো, সহজ। মুরব্বীরা বলবে, হুজুর আপনি বললেন পড়লেই গুনাহ মাফ, কবর আযাব মাফ। আমি তো পড়তে পারবো না হুজুর, আমি তো অতটা পারি না। সহজ। অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন আছে না? এই ডাল থাকা বাইরে কথা বললে গুনাহ আছে না? মুরব্বীরা, যদি আপনি পড়তে না পারেন, যুবকেরা যদি পড়তে না পারো, এত বছর ঘুমাতে যাবা? আমি আসি হুজুর আমলটা শিখাই দিচ্ছি, খুবই সহজ। জাস্ট ইউটিউবে যাবেন, লিখবেন সূরাতুল মুলক, দেখবেন শত শত তেলাওয়াত চলে আসবে। আসবে না? পড়তে হবে না, আপনি জাস্ট চালু করে দিয়ে এমনি করে ডান কাত হয়ে শুয়ে যাবেন, শুনতে শুনতে ঘুমালে যে সওয়াব হবে, পড়তে পড়তে ঘুমালেও সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবে। Nothing to be tense, man. You have nothing to be depressed. Islam is easy. Allah wants to make everything easy in Islam. Yuridu Allahu bikumul yusra wa la yuridu bikumul usra. Allah shohoj chay, Allah kothin chay na. Subhanallah, porle na shobai? Tahole amra sura mulk pore aaj theke ghumabo to inshallah. Arekta hadith bole sura mulk er byapare. Shafaat li sahibiha hatta shafaat li sahibiha shubalish korbe wa khasamat an sahibiha حتى ادخله الله الجنه
কিয়ামতের দিন যেই বান্দা সূরা মুলক পড়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। কেন? যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করে জাহান্নামী মানুষটাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। কোন সুবহানাল্লাহ, ঝগড়া করবে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সূরা মুলক আমাদের পক্ষে লড়াই করবে, জান্নাত সে সূরা মুলক তেলাওয়াত করেছে, আজকে তার কবরে জাহান্নামের ফয়সালা নয়, তুমি জান্নাতের ফয়সালা করো 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 করো। সুবহানাল্লাহ পড়ে শোনা, দুইটা ফজিলত। এক, যে সূরা মুলক পড়বে কবরের আযাব মাফ হয়ে যাবে। দুই, সূরা মুলক যে পাঠ করবে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে, কিয়ামতের জন্য কিয়ামতের দিন সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দুইটা ফজিলত মাথায় রাখবেন। এবার আসেন, মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা বললে আপনার জন্য আমরা ভয় টয় পাই যায় না। ক্ষমতা মানে যে আমরা উল্টা পাল্টা বলবো তা কিন্তু নয়। কোরআন যা বলেছে এটা আমরা বলবো, আমরা কাউকে চুল পরিমাণ ভয় করতে প্রস্তুত নই, ঠিক না? মুলক মানে হচ্ছে ক্ষমতা, আল্লাহ তার ক্ষমতা প্রমাণ দিয়েছে সূরার ভেতরে। আচ্ছা ভাই, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী এখন রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তার নামটা কি বলেন তো? পেছনে ভাইরা কয় না, বলেন নামটা কি? শেখ হাসিনা। প্রত্যেকটা দেশে যত প্রধানমন্ত্রী হোক একটা সার্টেন পিরিয়ড আছে, স্পেসিফিক টাইম আছে, এই টাইম শেষ হয়ে গেলে ভোট করতেই হবে। যেমন আমাদের দেশের নিয়ম হচ্ছে কয় বছর? 5 বছর। প্রত্যেকটা দেশে একটা মেয়াদ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার মেয়াদ মনে হয় 10 বছর, 20 বছর, 30 বছর? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহির ওয়াল বাতিন। He was the first and he is the last. তিনি শুরুতেও ছিলেন, মাঝেও তিনি আছেন। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহার, তখনও তিনি ক্ষমতায় আসীন থাকবে, ঠিক কিনা বল? আচ্ছা, আমাদের বগুড়ার যিনি মেয়র আছেন তার নামটা কি বলা যাবে? বাদশা, বাদশা স্যার। আচ্ছা, আমাদের রাজশাহীর আছে মেয়র যিনি খায়রুজ্জামান লিটন সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী যে একাই দেশ চালান, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ওনার কর্মী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, র‍্যাব আছে, ফোর্স আছে, বিভিন্ন স্পেশাল ফোর্স। আল্লাহরও তো মনে হয় অনেক ফোর্স আছে, আল্লাহর কোন সৈনিক আছে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমি একাই ক্ষমতায় আসীন আছি, আমার কাউকে দরকার হয় না, আমি একাই 100, ঠিক কিনা বলো যুবক? আর একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট, মনে করেন আমি আপনার এলাকার চেয়ারম্যান হয়ে গেলাম, ফর অ্যান এক্সাম্পল, আই এম নট চেয়ারম্যান, ইউনো, বাট হয়ে গেলাম, মনে করেন, ফর অ্যান এক্সাম্পল, জাস্ট 2 মিনিট ভাবেন যে আমি চেয়ারম্যান, বাট কোনো মুরব্বী আমার পক্ষে নাই, কোনো যুবক আমার পক্ষে নাই, কোনো মেয়ে মা কেউ পক্ষে নাই, সবাই হাঁপানিয়ার মাটিতে মিছিল বের করছে, এই আসিফুলকে নামতেই হবে আজকে, সব আমার বিপক্ষে, আমার চেয়ার টিকবে? আচ্ছা বুঝে থাকলে বলেন টিকবে? টিকবে না। আচ্ছা এবার একটু বুঝে দিব, যদি আল্লাহর বিরুদ্ধে পুরো পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, প্রাণীকুল, পাখিকুল, সব আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহরে নামতে হবে, 2 পয়সা ক্ষতি করতে পারবে আল্লাহ? বলেন বলেন বলেন। ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, গায়রু মুজিজিল্লাহ, তিনি এমন এক ক্ষমতায় আসীন হয়েছে পৃথিবীর সমস্ত মখলুক মিলে তার চুল পরিমাণ করে ক্ষতি করবার কোনো সাহস রাখে না, তিনি হচ্ছেন সেই ক্ষমতার মালিক। তাহলে মুলক মানে হচ্ছে ক্ষমতা। তবে এই সূরাটা একটা সুন্দর সূরা, এই জন্য নাস্তিক আমাদের দেশে আছে না? আসতে বললেন যে সন্দেহ আছে, মনে আছে না? নাই, গত কয়েক মাস আগে একজন নাস্তিক বলেছিল, আপনার নাউজুবিল্লাহ কতটুকু জোরে বলবো আমি জানি না, বাট আমি বলতেছি আমার নবী নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই তাই নবীজি আম্মা যেন আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছেন। যে নবীকে গালি দেয় সে পিতৃপরিচয়হীন চাল সন্তান, সে কখনো মানুষের সন্তান হতে পারে না। আর আমি আসিফের
কথা হাঁপা দিয়ে স্পষ্ট বক্তব্য ভাই, আমি কোনো ভয় করি না, আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট কথা। তুমি আমাকে গালি দিয়ে ধুয়ে দাও অনলাইনে, আই উইল বি পেশেন্ট, আমি কিচ্ছু বলবো না তোমাকে, বলো যা বলতে মনে চায় বলো, বাপকে দিবা গালি, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল, মাকে দিবা ধৈর্য ধারণ করবো, যাকে দাও আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হও, বাট খোদার কসম নবীর বিরুদ্ধে একটা চুল শব্দ তুমি বাজে বলবা আর আমার দেহে রক্ত থাকতে আমি এটা বরদাস্ত করবো, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না, প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা জীবন দিব, নবীর সম্মানকে রক্ষা করব, কারা কারা যেত হাত তুলে আল্লাহকে দেখায় না, নবীর সম্মানে কোনো কম্প্রোমাইজ চলবে না, নবীর সম্মানে কেউ আঘাত করবে, মুসলমান সহ্য করবে, এটা কখনো কোশ্চেন কালে সম্ভব হতে পারে না। এই সূরা মুর্দা হচ্ছে এমন একটা সূরা যেখানে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছে, নাস্তিকদেরকে মেডিসিন দিয়েছে। ছোট্ট একটা স্টোরি বলতে চাই, জাস্ট আই ওয়ান্ট মেক ইউ রিয়েলাইজ যে নাস্তিকরা কি চিন্তা করে ইসলামকে নিয়ে। বলেন তো পৃথিবীতে মুসলমানদের জীবনে ইমানের চাইতে দামি সম্পদ আর কিছু হতে পারে? ইমান সবচেয়ে দামি সম্পদ, নাস্তিকরা তোমার ইমানকে নষ্ট করবে, মুরব্বী আব্বাজান যুবক ভাইরা, মায়েরা বোনেরা। এক নাস্তিক মুসলমানদের সবাইকে ডেকেছে, ডেকে বলছে, এই মুসলমান শোন, তোরা যদি আমার তিনটা প্রশ্ন উত্তর করতে পারিস, আই উইল বিকাম আ মুসলিম, আমি মুসলমান হয়ে যাবো। কয়টা? যুবকেরা উত্তর করতে হবে জোরে, কয়টা? বলছে তাই, বলো কি প্রশ্ন বলো। মনোযোগ না দিয়ে শুনলে কিচ্ছু বুঝবে না, ঘর রান্নাও বুঝবে না, মনোযোগ দেন। বলছে এক নাম্বার প্রশ্ন, আচ্ছা তোরা যে রবকে বিশ্বাস করিস, ক্যান ইউ সি ইউর গড, তুই কি রবকে দেখিস? তো মুসলমান বলছে না ভাই আমি তো দেখি না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট, দেখিস না, হাউ ক্যান ইউ বিলিভ অন দ্যাট, বিশ্বাস করিস কেমনে? সে তো সাধারণ যুবক, টেনশনে পড়ে গেছে, তাই তো, রব তো দেখা যায় কারে বিশ্বাস করবে, টেনশন, ইমানে খলল তৈরি হয়ে গিয়েছে। বলছে দুই নাম্বার প্রশ্ন বল, এটা খুবই ডিফিকাল্ট, ভেরি হার্ড কোয়েশ্চেন, এটা একটু ব্রেইন দিয়ে বুঝতে হবে। বলছে তোরা যে বলিস জাহান্নাম আছে, বলতো জাহান্নামের শাস্তি কী দিয়ে হয়? মুসলমান বলছে আগুন দিয়ে। কী দিয়ে হয়? হাবানিয়ার ভাইয়ের আওয়াজ না করলে ওয়াজ করা যাবে না, বল কী দিয়ে? ফায়ার, আগুন দিয়ে। বলছে তাই, আচ্ছা বলতো শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। শয়তান কি জান্নাতি হবে না জাহান্নামি? তাহলে শয়তান যদি আগুনের তৈরি হয়, জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? আগুনের শাস্তি আগুন দিয়ে, হাউ কাম ইট পসিবল? এটা কেমন সম্ভব? বল তো সাধারণ ছেলে বলছে যে ভাই থার্ড কোয়েশ্চেন করেন, আমি পারব না জবাব দিতে। বলছে তিন নাম্বার প্রশ্ন আরো মারাত্মক, বলছে মুসলমানদের বিশ্বাস কি এরকম, বলতো আমাকে, যে মুসলমানরা কি এটা বিশ্বাস করে যে ভালো এবং মন্দ যা কিছু ঘটে, হোয়াট এভার হ্যাপেন্স ইন দ্য ওয়ার্ল্ড, এভরিথিং হ্যাপেন্স ফ্রম লর্ড, ভালো মন্দ যাই ঘটে সব কিছু ঘটায় একজন, দাঁড়া থেকে ভাড়া বলার দিনকে আল্লাহ থেকেই ঘটে, বুঝছো? তাই তাহলে খারাপ যদি আল্লাহই ঘটায় তাহলে আদালত কেন, জজ কেন, উকিল কেন, বিচারপতি কেন, কাজী কেন? সব তো আল্লাহ করছে, নাউজুবিল্লাহ করবেন না তো সবাই? মুসলমানদের তো মাথায় পড়ে গেছে কিরে, তাই তো, আল্লাহকে দেখি না বিশ্বাস করি কেমনে, আগুনে আগুনে শাস্তি কেমনে হয়, খারাপ যদি আল্লাহ ঘটায় তাহলে ফাঁসির রায় হয় কেন? প্রশ্ন আসলেই গাত্তলির ভাইরা আছে না নাই? জবাবটা শুনে না, যেহেতু তাফসির করতেছি জবাবটা শুনে নিতে হবে, তাহলে আজকে ওয়াজটার একটা অর্থ দাঁড়ায়। এক প্রশ্ন ছিল রবকে দেখি না বিশ্বাস করি কেন, দুই আগুনে আগুনের শাস্তি কেমনে পসিবল, তিন খারাপ যদি আল্লাহ ঘটায় তাহলে আদালত কেন, উকিল কেন, জজ কেন? এ কথা বলে মুসলমান ঘরের সন্তান চলে গিয়েছে, হুজুররা সব ফেল, কোন হুজুর জবাব দিতে পারছে না। একদিন সেই নাস্তিক রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে একজন বৃদ্ধ বয়স্ক হুজুরের সঙ্গে দেখা, হুজুর বলছে কি ব্যাপার, তুমি নাকি বলেছো যে তোমার প্রশ্নের জবাব যে দিতে পারবে, তিনটা প্রশ্নের জবাব
তুমি নাকি মুসলমান হয়ে যাবে, ইজ ইট ট্রু ম্যান? বলছে ইয়েস, আই উইল বিকাম এ মুসলিম ইফ ইউ ক্যান আনসার অফ মাই থ্রি কোয়েশ্চনস, তিনটা উত্তর দিলে আমি মুসলমান হয়ে যাব। বলছে ভাই আমাকে বলো তো কি কি প্রশ্ন। তো এক নাম্বার প্রশ্ন কি ছিল বলতে হবে আপনাদেরকে, বলুন এক নাম্বার কি ছিল? আল্লাহকে দেখি না বিশ্বাস কেমনে করি, এক। দুই ছিল আগুনে আগুনে শাস্তি কেমনে সম্ভব, তিন ছিল খারাপও যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, বিচার কেন, ফাঁসির রায় কেন? ঠিক কেনা বলো যুবক ভাইরা? তো হুজুর এই কথা শুনে এমন রাগ করছে, ওখানে একটা মাটির কলসি ছিল, কিসের কলসি? আবার কিসের কলসি? এমনি ধৈর্য মাথা বরাবর দিছে একটা বাড়ি বলে, নাস্তিকের কপাল বরাবর একটা বাড়ি মারছে মাটির কলসি দিয়ে, উল্টাই পড়ছে। বুঝছে হুজুররা ফালতু একেবারে উত্তর দিতে পারবে না, তাই মারামারি শুরু করছে। এই যে ঝগড়া শুরু হয়েছে, আমি কিন্তু ঘটনাটা মজা দেওয়ার জন্য বলছি না, ইমানটাকে শক্ত করবার জন্য বলছি, বুঝে শুনে বুঝতে হবে। এখন হুজুর বলছে আমি কোনো ফালতু হুজুর নই, ও বলছে তুমি ফালতু, তুমি মাল্লা কেন আমারে? প্রশ্ন উত্তর না দিয়ে এই কথা বলতে বলতে এই বিচার তৎকালীন সময়ে যিনি বাদশাহ কাজী বিচারক তার দরবারে পৌঁছে গিয়েছে, সব বসে গিয়েছে মজলিস আদালত দুইজনকে বসাইছে। হুজুর বলছে যে মহামান আদালত আমার কোনো অপরাধ নেই, আমাকে বিনা দোষে এখানে নিয়ে আসা হয়েছে। নাস্তিক বলছে না আমাকে মারছে। তো বলছে কি হয়ে মারছে? বলছে মাটির কলসিতে আঘাত করছে। বলছে তুমি কেন মারলা? হুজুরকে বলছে আদালত, বলছে আমি যে তাকে আঘাত করেছি একটা মাটির কলসি দিয়ে, এই একটা আঘাতে আমার তিনটা জবাব লুকায়িত আছে। সুবহানাল্লাহ বললেন না? নাস্তিক বলে কি রে মাটির কলসির আঘাতে তিনটা জবাব, হাউ কাম ইট পসিবল? বলছে হুজুর ওনাকে বলেন তোমার প্রথম প্রশ্ন কি ছিল? বলছে প্রথম প্রশ্ন ছিল এরকম যে রবকে আমরা দেখি না বিশ্বাস করি কেন? তো এই কথা বলে হুজুর বলছে আচ্ছা ওনার অভিযোগটা কোথায়, উনি কেন আসছে? তো নাস্তিক বলছে সে আমাকে মেরেছে, আমি ব্যথা পাচ্ছি, প্রচন্ড আঘাত পাইছি, ব্যথা। হুজুর জাগার মতো হাত মারছে, বলছে তো ব্যথা কোথায় দেখা, ব্যথা কোথায় দেখা? এই তো তুমি লাইনে আসছো, রবকে আমরা দেখি না বাট রবের প্রত্যেক দিকে যে সৃষ্টি আছে আমরা প্রত্যেকটা জিনিস দেখে বুঝি রবের অস্তিত্ব, বলতে একজন রব আছে, 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 আছে। উত্তর প্রথমটা খালাস। বলছে দ্বিতীয় প্রশ্ন জবাব কি হবে বলো? বলছে আচ্ছা তুমি যে বললে আগুন দিয়ে আগুনের শাস্তি হয় না, আমি তোমাকে উত্তর দিচ্ছি, বুঝো তুমি কিসের তৈরি? তুমি তো মানুষ। নাস্তিক বলছে আমি তো মাটির তৈরি। কিসের তৈরি? কিসের? তোমাকে যে কলসি দেয় মারছে কলসি কিসের? বুঝলে বুঝতে পারো না? বুঝলে বেটা তুমি যদি মাটির তৈরি মানুষ হও, তোমাকে মাটির কলসি দিয়ে আঘাত করে আমি যদি আঘাত দিতে পারি যিনি পৃথিবীর মালিক, তিনি তো চাইলে আগুন দিয়ে আগুনের জিনকে, ফেরেশতাকে, আগুনের শয়তানকে শাস্তি দিতে পারে। পারে কি পারে না? তিনি চাইলে আগুন দিয়ে শয়তানকে শাস্তি দিতে পারে। দুই নাম্বার জবাব খালাস। তিন নাম্বার কি ছিল? ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই ঘটে তাহলে আদালত কেন, জজ কেন? হুজুর কয় আমিও তো তাই কই, আমি আদালতে কেন? আমি আদালতে কেন? তোরে যে আমি মারছি, আমি মানে আল্লাহ মারছি, আল্লাহর দরজা, আল্লাহকে দরজা। এই কথা যখন বলেছে তখন হুজুর বলছে ভাই সব কিছুই আল্লাহর পক্ষ থেকেই ঘটে, ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দাকে একটা আকল দিয়েছে, মেধা, কোনটা করেক্ট কোনটা করেক্ট না, কোনটা রাইট কোনটা রং, বান্দা এটা বুঝ আছে। যদি কেউ জেনে বুঝে অন্যায় করে তাকে শাস্তি না দিলে পুরো দেশটা আসামির দ্বারা ভরপুর হয়ে যাবে। তার জ্ঞানকে সঠিক বুঝ দেওয়ার জন্য আদালত রয়েছে, জজ রয়েছে, উকিল রয়েছে। নাস্তিক জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন বলবেন হুজুর আপনি এত লম্বা কথা সুরা মূলতে কেন বললেন? কারণ হচ্ছে এই সুরা মূল ভালো করে তাফসির করেন, তাফসির পড়েন,
দেখবেন সূরা মুলকে আল্লাহ সৃষ্টি নিয়ে কথা বলেছেন, আর সৃষ্টির প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ নাস্তিকদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ার জন্য মূল মানে হচ্ছে ক্ষমতা। আল্লাহ তাআলা বলছেন প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, অল দ্য প্রেজ টু আওয়ার লর্ড হু হ্যাজ অল দ্য পাওয়ারস ইন হিজ হ্যান্ড ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এন্ড হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট ওয়ান। আল্লাহ বলছে আমার হাতে সব ক্ষমতা, আমি যা চাই তাই করতে পারি। বলেন তো তিনি কে? আচ্ছা, বারোটার পরে কি ওয়াজ এদিকে হয়? বারোটা পাঁচ বেজে গিয়েছে, আপনাকে আমার ওয়াজ শুনে যাবেন নাকি শেষ করে দিতে হবে আমাকে আগে আগে? আছেন 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 আজকে আছেন তো ইনশাআল্লাহ। তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, লিল্লাহি তাকবীর। এবার দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমাদের মাঝে কে সবচেয়ে ভালো আমল করতে পারে? সুবহানাল্লাহ, পড়েন সবাই। জীবন মরণ সব আল্লাহর হাতে, বাট পুরো জীবনের পারপাস হচ্ছে বেশি আমল নয়, ভালো আমল। এখন বলেন মৃত্যু যে আমাদের আছে এটা মনে হয় কাউকে মরতে হবে না? সবাই কি মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর শ্বাস গ্রহণ করাবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এখন এই মৃত্যুকে আল্লাহ তাআলা, এই যে দুই একজন লোক কয়ে যায় হলুদ গেঞ্জি, এ কাহা যা রে ও ইয়ার, তো যেহেতু বকুড়াকে আমি ভালোবাসি, আমি আজকে টাইম গুনবো না, যতক্ষণ আমার ওয়াজ শেষ না হয় আমার ওয়াজ চলতেই থাকবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কোনো যুবক এবার ডান বাম হয়, ও লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টান দিয়ে ধরবা, কোথায় যাবি তুই আসলে? বাবা আসছিস নিজের ইচ্ছায়? বাবা আজকে যাবা আমার ইচ্ছায়, রাজি আছো ইনশাআল্লাহ যুবক ভাইরা? এবার দেখেন মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি ভাগ দিয়েছেন। কয়টা ভাগ? দুটা। এক হচ্ছে দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ, সেই বান্দার মৃত্যু যে নামাজি। নাম্বার টু হচ্ছে সেই বান্দার মৃত্যু যে বান্দা নামাজ পড়ে না। আমাদের এলাকাতে বেনামাজি মানুষ আছে না নাই? এখন তো আজান হয়, রাগ করবেন না আমার আপনার যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানলা, আজান হয় মোড়ে মোড়ে যুবকরা পাবজি এবং ফ্রি ফায়ার খেলে, আসরের আজান হয় যুবকরা মাঠে ক্রিকেট খেলতে থাকে, মাগরিবের আজান হয় মুরব্বীরা রাগ করবেন না, অনেক মুরব্বী আজান হয় আর মোড়ের পানের দোকানে বসে, সিগারেটের দোকানে বসে বিলি টানে আর চায়ের দোকানে আড্ডা দেয়। তাদের মৃত্যু কেমন হবে আমি একটু কোরআন থেকে হাদিস থেকে একটু এক্সপ্লেইন করতে চাই, সুযোগ দেওয়া যাবে আমাকে ইনশাআল্লাহ? যারা নামাজি বান্দা হবে তাদের মৃত্যু কেমন হবে একটু আমার দিকে খেয়াল করো। নামাজি বান্দা বসে আছে, তার মৃত্যুর সময় হয়ে গিয়েছে, হঠাৎ করে একজন ব্যক্তি আসবে জানালার থেকে, ব্যক্তির চেহারা হবে সাদা, ধবধবে সাদা, তার ড্রেসটা হবে হোয়াইট ড্রেস সাদা, সে হবে হি উইল বি লুক লাইক এ ইয়াং, তার চেহারা হবে যুবকের মতো, বিশাল লম্বা দেহ নিয়ে আসবে, আর এত সুন্দর চেহারা তার হবে। নামাজি বান্দা দেখার সঙ্গে সঙ্গে দেখবেন তার চেহারা একটা মুচকি হাসি বের হয়ে যাবে, মন খুলে পড়তে হবে বগুড়ার ভাইয়া। মাঝে মাঝে ফেসবুকে তোমরা শহীদের লাশ দেখেছো? শহীদের লাশ দেখবে, শহীদ মরে গেছে বাট চেহারা একটা মুচকি হাসি এখনো লেগেই আছে। ভেবেছেন কেন এটা? কেন কখনো ভেবেছেন? কারণ সে মৃত্যু বরণ করছে, এখন কোনো মুর্দা নয়। আল্লাহ বলছেন শহীদরা মরে গিয়েও জীবন্ত থাকে, এবং তারা হাসি কেন জানেন? তারা মৃত্যুর আগ থেকে জান্নাতকে সচক্ষে দেখতে শুরু করে দেয়। নামাজি বান্দা দেখে খুশি হয়ে যাবে, যখন মালাকুল মওত তাকে ডাকবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। বলবে এই প্রশান্ত আত্মা, এই মুরব্বী আব্বা যা, এই যুবক, এই আম্মা যা, নামাজ পড়েছেন না আপনি, আসেন, টেনশন নাই, জান্নাত আপনার অপেক্ষায় বসে আছে। হাদিসটা একটু অ্যাক্টিং করে বোঝাই তাহলে হাদিসটা ভালো করে বুঝে আসবে। এটা হচ্ছে একটা টিস্যু, এটা কি টিস্যু? মাশাআল্লাহ, সুন্দর রেসপন্স। এটা কি টিস্যু? আপনার রুহ তো নামাজি বান্দার রুহ, এটা দাম অনেক বেশি, অনেক বেশি দাম। আল্লাহ বলবে এই খবরদার, এটাকে তুমি হাতে করে নিয়ে আসো না, খবরদার, তোমাকে আমি তার রুহটা আনার জন্য জান্নাত থেকে একটা রেশমি রুমাল গিফট করে দিলাম। কাফাম মিন নাকফানিল জান্নাহ, হাদিসে বলো কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রুহকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় আরশে আজিম থেকে দুনিয়ায় পাঠিয়ে দিবেন। নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, আপনি নামাজি হবেন কি হবেন না এটা আপনার সিদ্ধান্ত। এখন রাত বাজে প্রায় 12:30, চতুর্পাশে প্যান্ডেলের ডানে বামে যুবক দিয়ে ভরা, সামনে হাজার হাজার যুবক। ফজরে দেখবেন বেশিরভাগ যুবককে আপনি হারিকেন দিয়ে মসজিদে খুঁজে পাবেন না, দেখবেন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আর হাতে কোনো কয়েকজন মুরব্বী আছে। বেশিরভাগ যুবক আজকে 3-4 পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে আর আজানের সময় এসে ঘুমিয়ে যায়। মেয়েরাও কিন্তু কম যায় না, বেশিরভাগ মেয়ে ফজরের নামাজটা পড়তে চায় না, ঠিক কিনা বল? আপনাদের মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। কেমন হবে? হাদিস থেকে বলছি, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি নারী যখন মারা যাবে তার চোখের সামনে মালাকুল মওত এসে দাঁড়াবে, তার হয়েছে বাবা তুই মুখে থামা, বাবা আওয়াজ করিস না, বাবা তুই আওয়াজ করিস, আওয়াজ কর, আওয়াজ কর প্লিজ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, সমস্যা নাই, শেষ ভালো যান, আমাকে তো এ আয়াতের তাফসীরটা অন্ত করতে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। আসলে বিষয়টা একটু খুলে বলি মাঝখানে, জাস্ট 30 সেকেন্ডে, আপনাদের এই মাহফিলটা আজকে না হওয়ার দিকে যাচ্ছিল। আমি যখন বের হব, আপনাদের তোতা ভাই নামে একজন লোক আছে যে দেড় জন কল দিয়েছিল, উনি বলছে হুজুর আপনি বের হবেন না, কতক্ষণ পর্যন্ত আমি ক্লিয়ারেন্স না পাচ্ছেন বের হবেন না। আমরা বের হয়েছি, বিশ্বাস করেন যারা আনতে গেছে এরাও জানে, এই মুখটা পর্যন্ত ধুই নাই, এই পাম্পে এখানে একটা পাম্প আছে, মুখ ধুয়ে আমি আসছি। অতএব যদি আমি 10:30 উঠতাম 12:00 মাহফিল শেষ হয়ে যেত, যেহেতু আমি 11:00 উঠেছি আমাকে কমপক্ষে 12:30 পর্যন্ত ওয়াজকে করতেই হবে। আপনার বলেন তো থাকবেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আপনার যারা একটা বলছেন আপনার আবেগে বলছেন, আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামের নাম শুনছেন আপনারা? একটা মেয়ে দেখবেন নিউজে বলে বলেই ফেলে চলে আসছে কথার মাঝখানে, ও শ্বশুরকে মেরে ফেলছে, তো বলছে শ্বশুরকে মারলা কেন তুমি, তুমি তো বড় দোষ করেছো। মেয়ে মানুষ তো বুদ্ধি কম, বলছে যে আমি কি বলেছি আমি দোষী না, তো বলছে যে মারলি কেন রে বাবা শ্বশুরকে, বলছে মারার সময় আবেগ কাজ করছে বিবেক কাজ করে না। তা আবেগ দিয়ে নয়, তাফসীরটা শেষ করব, পুরস্কার দিব, সবার সঙ্গে হাত মিলিয়ে মুসাফাহা করে বিদায় নিয়ে ভালোবাসার সঙ্গে ফিরে যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ। তো বেনামাজির মৃত্যু কেমন হবে, তার সামনে মালাকুল মওত বিশাল দেহ নিয়ে আসবে, তার পা থাকবে জমিনে, তার হেড থাকবে আকাশ বরাবর, লম্বা চেহারা লম্বা দেহ, তার দেহের রং হবে ব্লু কালার, নীলাম বর্ণের দেহ হবে তার, যখন তার চেহারা দেখবে বেনামাজি দেখাও সঙ্গে সঙ্গে চিৎকার দেবে, কিন্তু চিৎকারের আওয়াজ হবে না, বোবা জিন যেমন ধরলে মানুষ চিৎকার করলে কোনো আওয়াজ হয় না, বেনামাজি চিৎকার এত বেশি করবে। মাঝে মাঝে মেডিকেলে যাবেন দেখবেন কিছু মানুষ মারা যায়, বাট তার ঠোঁটের এই পাশ দিয়ে কিছু সাদা সাদা ফেনা বের হয়, এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এটা হচ্ছে মৃত্যুর কষ্ট। বেনামাজি চিৎকার পালাতে চাই, মালাকুল মওত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবীতা উখরুজি ইলা গাযাবিল্লাহ, বের হয়ে আয়, তোর জন্য জান্নাত নয় জাহান্নাম অপেক্ষা করছে, বের হয়ে আয়, বের হবে না, আমার দিকে তাকান, তার রুহটা আটকে যাবে, বের হবে না, সে পালাতে চাইবে ডানে বামে পেছনে, মালাকুল মওত বলবে নো নো নো,
একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া ছিঁড়ে ফেললে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে বলে নাউজুবিল্লাহ। এই জীবনের কি মানে? না ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই। আপনি কি ইসলাম সস্তা পাইছেন? আপনি কি মনে করেন আপনি জুমার দিন আসবেন এক ওয়াক্ত নামাজ পড়তে? ওই নামাজের এক পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কিছু লোক আছে দেখবেন রাগ করবেন না, পুরো সপ্তাহ নামাজ আসে না। শুক্রবার দিন কখন আসে জানেন? একদম শেষের দিকে। আবার কি করে এসে সামনে কাতারে জায়গা পাওয়ার জন্য সবাই লাথি মেরে মেরে সামনে কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করে। এই লোকগুলো যখন মসজিদে আসবে, যখন আপনার এই ঠ্যাঙে পা তুলবে সামনে যাওয়ার জন্য, ঠ্যাংটা এমনি ধরে ঘুরাই দেবে। একবার উল্টে পড়লে নেক্সট টাইম ব্যান্ড করার কোনো চান্স খুঁজে পাবে না, ঠিক না? আপনি ইসলামকে এত সহজ মনে কইরেন না যে আপনি পুরো সপ্তাহে একবার আসবেন আপনি কনফার্ম জান্নাতি হয়ে যাবেন। না না, এত সহজ নয়। অতএব মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাইলে আজ থেকে নামাজি হওয়ার দরকার। যুবক ভাই মুরব্বীরা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে একটা ওয়াদা করে নেই আগে, এরপরে শেষ একটা হাদিস বলবো, তারপরে দোয়া হবে। সবাই ওয়াদাটা আমাকে বলেন, সবাই বলেন বগুড়া হাপানিয়ার ভাইরা সবাই বলেন হুজুর। না আমি খুশি হতে পারলাম না, সবাই আবার আবার বলেন হুজুর। আমরা তোমরা বলতেছ বলেন সবাই হুজুর আমরা আজকে এই মাহফিলে ওয়াদা করছি আগামী ফজর থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ আর কাজা হবে না। পেছনে আওয়াজ নাই, এটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন আর কাজা হবে না, এবার সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করো, পড়া আমিন। এবার পুরো জীবন উদ্দেশ্য বলবো, একটা হাদিস বলবো, তারপরে পুরস্কার। আল্লাহ বলছেন জীবন দিয়েছি মরণ দিয়েছি, উদ্দেশ্য একটা, কে কত ভালো আমল করতে পারে। ভালো আমল এবং বেশি আমলের মাঝে একটা বেসিক পার্থক্য আছে। যদি আমি আজকে এখান থেকে উঠে গিয়ে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, যদি আমার ওযু না থাকে ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর একজন মুরব্বি আমার হুজুর পাশে বসে আছে, তুমি উঠে যায় মাত্র 2 রাকাত পড়ে, ওযু দিয়ে মন দিয়ে খুশু খুশু সহকারে, আমার 80 রাকাতের চাইতে মুরব্বি হুজুরের 2 রাকাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দিস ইজ কল্ড গুড ডিডস, এটাই হচ্ছে ভালো আমল। প্রশ্ন করি, নবীজির একজন মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, নাম ছিল কি? ফাতেমা। মুরব্বীরা খুব ভালো জবাব দিচ্ছে, আপনার বলেন না নামটা ছিল কি? আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা দুটি মাত্র সন্তান দিয়েছেন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। এবার বলুন তো হাসান এবং হোসেনের বাবার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ প্রশ্ন, আলীর যিনি শ্বশুর তার নাম? হাদিসটা বলেই শেষ করছি, ভালো আমলের দাম কত বেশি কত বেশি। একদিন ফাতেমা তার ঘরে রান্না ঘরে বসে আছে, রুটি বানা ফজরের ঠিক কিছুক্ষণ পরে সকাল সকাল ভাত। আলী ঘরে আসছে, স্বামী যখনই ঘরে আসে স্বামী হিসেবে আলী সব সময় ফাতেমাকে সালাম পেশ করে, বামে সালামের এই যে বললাম সুবহানাল্লাহ শুনছি, কারো সুবহানাল্লাহ শুনে নেন না? আরেকবার সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা বড় নির্লজ্জ, আমরা নেতাকে সালাম দেই বাপকে সালাম দেই না। বেশিরভাগ যুবক এখানে নাই, অনেক জায়গায় থাকতে পারে, নেতার সঙ্গে ছবি তুলে লিখে দেয় আমার প্রিয় অভিভাবক, আর বাপ সামনে আসলে সালামও দেয় না। আর কিছু কিছু যুবক এত বেয়াদব আছে বাপের সামনে বসে বসে বিড়ি খায়। ফাতেমার কাছে আলী আসলে আগেই সালাম বলেন না, আগে দিতেন কি? সালাম দিতেন। তো সালাম দিয়েছেন, দেখছেন ফাতেমা জবাব দিয়েছে, বাট
হালকা কণ্ঠ, কোন জোর নাই কণ্ঠে, তাকায় দেখছি কি হলো ফাতেমা, তো এদিকে তাকান আমার চোখে তাকান, দেখছে ফাতেমার দুই চোখের পাশ দিয়ে অশ্রু ঝরছে কাঁপছে। স্বামী মানুষ বড় তো বড় ভালোবাসে, বউ কাঁদছ তুমি কেন, কি হয়েছে তোমার, চোখে পানি কেন তোমার, এটা বড় ইমোশনাল হাদিস। ফাতেমা বলছে আলি আজকে শেষ রাতে তাহাজ্জুদের সময় আমি আমার প্রিয় আব্বা জানকে স্বপ্নে সাক্ষাৎ করেছি, স্বপ্নে দেখেছি আমি। তো আলি বলছে আরে ইয়ে তো খুশ নসিবি কি বাত, তুমি তো লাকি ইনসান, তুমি তো নবীকে স্বপ্নে দেখেছ, আমি তো এখনো দেখি নাই। বলছে স্বপ্নে কি দেখেছি তা তো শুনল, কি দেখেছ বল। বলছে স্বপ্নে আমি দেখলাম লম্বা একটা মাঠ, চতুর্পাশে ডার্কনেস অন্ধকার, মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তার চেহারার নূর এত বেশি চতুর্পাশটা আলোকিত হয়ে গিয়েছে। সামনে গেলাম, গিয়ে দেখলাম আমার আব্বা চান দাঁড়িয়ে আছে। আব্বা চান আপনি কি খুঁজতেছেন এখানে, আমার চেহারা দেখে আব্বা একটা মুচকি হাসি দিলেন, বললেন ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, আব্বা চান আমাকে তলব, আমাকে কেন আপনি খুঁজতেছেন। তো বলছে ফাতেমা দুনিয়াতে আর থেকো না, আমার কাছে তুমি চলে আসো, তুমি আসলে আমি খুশি হব। সুবহানাল্লাহ, এই কথা শুনে আলি বলছে আরে এই স্বপ্নের ব্যাখ্যা কি। স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মৃত মানুষ যখন কবর থেকে আপনাকে ডাকবে, চাই আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু, হু এভার হি ইজ অর হু এভার শি ইজ, যেই হোক ছেলে বা মেয়ে, কবর থেকে যেই আপনাকে ডাকবে, এর ব্যাখ্যা এরকম এসেছে, ইউর টাইম ইজ গোয়িং টু ওভার, সময় বেশি একটা বাকি নাই, হায়াতের সময় বেশি একটা বাকি নাই। এটা হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। এই কথা শুনে আলি তো টেনশন, আরে যে ডেকেছে সে তো সাধারণ মানুষ নয়, নবীজি ডেকেছে, নবীর মতো মানুষ ডেকেছে, মানে ফাতেমার হায়া বেশি একটা বাকি নাই। এটা শুনে এবার আলির পুরো হাসি মুখটা কান্নায় ভরে গেল, কাঁদতে শুরু করেছে। ফাতেমা তুমি আমাকে ছেড়ে চলে যাবে কান্না, বলছি থামো না, ফয়সলা তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শুনে আলি একটু সান্ত্বনা পেয়েছে, বলছে কিন্তু নবীকে কেবলই হারালাম, তুমিও ছেড়ে চলে যাবো, আমি কাকে নিয়ে বসবো, হাসান হোসাইনকে কে দেখবে, মা না থাকলে, ভাই যার মা নাই একমাত্র সেই বলছে মা না থাকার যন্ত্রণা কষ্ট কারে কম, এখন মা বেঁচে আছে খুব বিরক্ত লাগে তাই না, খাইতে ডাকে, মোবাইল টিপলে বকা দেয়, খুব কষ্ট লাগে, খুব বিরক্ত লাগে, যখন এই মাথার উপর থেকে পরিপ্রেক্ষ হারায় যাবে তখন বুঝবেন মা কাকে বলে কাকে। এখন তুমি গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে মাইনাস করো, মেয়েরা তোমাকে এক সেকেন্ডে গুলি করে আর একজনকে বিয়ে করতে এক সেকেন্ডে দাবো, তোমার মা তোমাকে এই ছোট্ট থেকে ভালোবাসে, ওয়েন ইউ ওয়াজ নাথিং, ওয়েন ইউ হ্যাড নাথিং, at present when you have nothing still your mom loves you so much, jokhon tomar kichu chilo na tokhono ma bhalobashten, aaj tomar kichu nai aaj o tomar ma tomake mon theke bhalobashe, je mege tumi bhalobasho o tomare ja dekheche obosthan theke bhalobashe, obosthan bhalo hoyle I love you bola kono manusher obhab hoy na, obosthan kharap hoye gele I hate you bola kono manusher obhab hoy na। বলছে তুমি চলে গেলে তো হাসান হোসেন একা হয়ে যাবে, বলছে টেনশন করবেন না, যারা কেউ নাই তারা আছে। আলি বলছে ঠিক আছে আই উইল বি পেশেন্ট, আমি ধৈর্য ধারণ করবো, তোমার কি কোনো আবদার আছে কিছু বলবা, বলছে হ্যাঁ কি বল, বলছে তিনটা ওসিয়ত করতে চাই, করেই আমার জীবনটা আমি আল্লাহর কাছে দিতে চাই, বলো কি ওসিয়ত। ফার্স্ট নাম্বার ওয়ান তো বলছে আমি মরে গেলে তুমি আমাকে মাফ করে দিও, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক ভাব আদায় করতে পারিনি। আলে বলছে কি এটা কোনো ওসিয়ত, এটা কোনো কথা, আমি তোমার স্বামী হিসেবে সাক্ষ্য দিচ্ছি তুমি আমার হক যা ছিল তার চেয়ে অধিক গুণ বেশি আদায় করেছ। সেকেন্ড ওয়ান, নেক্সট ওয়ান, দ্বিতীয়টা বল, এটা খুবই সুন্দর একটা ওসিয়ত, এটা মা বন্ধের জন্য কাজে দেবে।
মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামীর দ্বিতীয় বিয়ে সহ্য করতে পারে না। এন্ড বাংলাদেশ ইজ অনলি ওয়ান কান্ট্রি, ইফ ইউ হ্যাভ ফোর জিএফ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ হ্যাভ ফোর জিএফ ইউ আর দ্য স্মার্ট বয়, ইফ ইউ হ্যাভ ফোর ওয়াইফস টু দ্য হালাল ওয়ে ইউ আর দ্য লুচ্চা নাম্বার ওয়ান। বুঝলে বুঝবে না বুঝলে, চারটা প্রেম করলে যুবক বড্ড স্মার্ট হয়ে যায়, আর দুইটা বিয়ে হালভাবে করলে যুবকের মতো লুচ্চাই তলদাটা আর কেউ নাকি হয় না। আর আজকাল তো বিয়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে, কারো চারটা তো কারো সাতটা, এর আছের এক যুবক চারটা বিয়ে করছে, এর কামাল কি বলছে, কিসি কো এক বি নেহি মিলতা এসে সাত মিল গে, আজীব কথাবার্তা ঠিক কেন বলো যুবক ভাই। ফাতমা বলছে, আলী আমার পরে তুমি যাকে মন চায় এই তল্লাটা সবচাইতে একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবা, বা আমার ওসিয়ত হচ্ছে এই মেয়েটাকে আগে বলবা আমার দুটি সন্তান আছে, কে কে পেছনের ভাইরা কে কে বলবা, আপনি আমার স্ত্রী হবেন একটাই শর্ত, আমার দুই সন্তানকে আপনি এক মুহূর্তের জন্য কোনো কষ্ট দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আলী বলছে যাও সিগনেচার ডান, এটা আমি রাখবো, তিন নাম্বারটা দ্যাটস ভেরি ডেঞ্জারাস, তিন নাম্বারটা ইজ রিয়েলি হার্ড অ্যান্ড টাফ টু মেইনটেইন, খুব ডেঞ্জারাস ওসিয়ত। বলছে কি, বলছে আমার মৃত্যুর পরে কাউকে তুমি ডাকবা না, কাউকে কাউকে বলবা না যে ফাতেমা হ্যাজ গন, ফাতেমা চলে গিয়েছে, কাউকে বলার দরকার নেই, কবর দেওয়ার পরে সবাইকে ডাক। আচ্ছা কেন, আরে তুমি নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, তুমি মরলে কাউকে ডাকবো না, এটা কেমনে হয়, না 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 দুইটা রাখবো, এটা রাখতে পারলাম সরি, বলছে খবর দাও সরি বলবো রাখতেই হবে, কেন বলছে আমি ফাতেমা, আজকে আমার দুটি সন্তান হয়ে গিয়েছে, আমার এই লম্বা জীবনে মদিনার মক্কার কোন যুবক সাহাবি আমার দেহের চামড়ার একটা অংশ কখনো চোখ দিয়ে দেখতে পারে না। বোনেরা পর্দা এত সস্তা, পর্দা এত সস্তা মনে করেন আপনি, এমন কিছু মেয়ে আছে বোরকা পরে, আই এম সো সরি টু সে দ্যাট বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, বাস্তবতা আমাকে বলতে হবে, অনেক মেয়ে বোরকা পরে এত টাইট ফিটিং দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়, আপনার উদ্দেশ্য দেহ প্রদর্শন করা, যদি প্রকৃতপক্ষের বোরকাওয়ালি হতে চান ঢিলে ঢালা বোরকা পরে, আর প্রেম করার জন্য বোরকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না। কিছু মেয়েকে আমি দেখেছি বোরকা পরে, নট ফর হিজাব নট ফর পর্দা, বোরকা পরে চাচা চিনে ফেলবে, ভাই চিনে ফেলবে, বাপ চিনে ফেলবে, বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে পারবে না, তাই মুসলমানদের বোরকাকে আজকালকার মেয়েরা হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করেছে। আমার চামড়া আজ পর্যন্ত কেউ দেখে নাই, খবরদার কাউকে ডাক তারা, যদি তুমি কাউকে ডাকো তুমি হয়তো আমাকে ঢেকে রাখবা, বাট মানুষ বুঝে ফেলবে যে ফাতেমা লম্বায় কতটুকু ছিল, ফাতেমার বডির সাইজ কি ফ্যাট ছিল স্লিম ছিল, মানুষ বুঝে ফেলবে, আর আমার দেহের কোনো ভাঁজ কেউ বুঝবে এটা আমি ফাতেমা নবীর কন্যা, নবীর কন্যা হিসেবে সহ্য করতে পারবো। এবার আলী যাবে কোথায়, বউ বলছে কথা না রেখে কি পারা যায়, বলছে ঠিক আছে যাও, তিনটা ওসি ওপি রাখলাম, চলে গেছে বাসার থেকে, হঠাৎ করে ফাতেমা শেষ রবের কাছে ফিরে গেছে, আলী আসছে গোসল হয়েছে, জানাজার নামাজ যখন হবে আলী হয়েছে ইমাম আর মুসল্লি হয়েছে হাসান এবং হুসাইন। বগুড়ার গাবতলী ভাই একটা খাটিয়া পেছনে সামনে কয়টা পা থাকে মোট, চারটা, পেছনের ভাই বলে নাই জোরে, ইমাম এবং মুসল্লি মিলে লোক আছে কয়টা, তিনটা, তাহলে একটা কাপ কি ভরপুর থাকবে না ফাঁকা, কেউ নেই, আলী ধরেছে সামনের দিকে একটা, পেছনে হাসান এবং হোসেন ধরেছে দুইটা, বাম পাশে ফাঁকা, কিন্তু আলীর মনটা বড্ড খারাপ,
ছবির একটা মাত্র মেয়ে চলে গেল, কার ধরবে এমন কেউ কি দুনিয়াতে নাই? কষ্ট পাচ্ছে, মনটা ফেটে চূর্ণ বিচূর্ণ, কিন্তু ডাকতে পারছে না। ডাকলেই তো ওসিও ভেঙে যাবে, ডাকতে পারছে না। আল্লাহ রাখে আল্লাহ, মা রেখে মারে আল্লাহ। হঠাৎ করে দেখছে দূর থেকে একজন সাহাবী, ইসমুহু আবু যর গিফারি, দৌড়ে দৌড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসছে। আলী দেখার সঙ্গে সঙ্গে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছে। যদি এসে প্রশ্ন করে আলী, এই লাশটা কার? যদি আমি জবাব দিয়ে দেন ফাতেমার লাশ, ওসিয়ত ভেঙে যাবে। আর যদি বলি আমি এটা ফাতেমার লাশ নয়, মুসলমান সব করতে পারে, বাট জবান দিয়ে একটা মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। কি বলবে? He was just tense, depressed, tension. কি বলবো? টেনশনে পড়ে গেছে। আবু যর গিফারি দৌড় দিয়ে এসে আলীর কাঁধের পাশে দাঁড়িয়ে কাঁধ ধরেছে। বলছে, আলী টেনশন করো না, ভয় নাই, কিছুই ভাঙে নাই, আমাকে আল্লাহই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি, তুমি টেনশন করো না, ধরো কাঁধ। আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দি তার কাঁধ ফাঁকা থাকবে না, তো আমি আল্লাহ সহ্য করবো না। চারটা কাঁধ আমি আল্লাহ আমার কুদরত দ্বারা ভরপুর করে দিই। সুবহানাল্লাহ। এবার কবরে নিয়ে যাওয়া হলো লাশ। একটু বুঝাই দিই, লাশটাকে রাখা হয়েছে, এটা হচ্ছে কবর, কবরের ডান পাশে। একদম শেষ মুহূর্তে আছি, শেষ কথায় আছি। আবু যর গিফারি ভাবছে যে মান হাদিহি মাইয়িত, এই লাশটা কার? তখন ব্রেইন থেকে জবাব আসছে, মন থেকে, এটা তো নবীজির একমাত্র মেয়ে ফাতেমার লাশ। আচ্ছা এটা কার লাশ? মন থেকে জবাব আসছে, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, এটা তো সেই মেয়ের লাশ যে মেয়েটা জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। এটা কোন মেয়ের লাশ? মন বলছে, এটা তো সেই মেয়ের লাশ যেই মেয়ে জান্নাতে সমস্ত যুবকদের সর্দার, যেই দুইজন হবে যুবক হবে, হাসান এবং হোসাইনের মায়ের লাশ এটা। এই বুকটা গর্বে ফুলে গেছে যে আমি তো কোনো সাধারণ মানুষকে দাফন করবার জন্য আজকে আসি নাই। সমস্ত যুবকদের সর্দারিনী ফাতেমার লাশ, এইটা খবর দাও। খারাপ ব্যবহার করবা না, সংকীর্ণ হয়ে যাবা না, কোন রকম কষ্ট দিবা না। এ কথা বলতে দেরি, কবর থেকে একটা জবাব ভেসে আসছে। কবর বলছে, এই আবু যর গিফারি, এটা এমন একটা ঘর, এখানে কোনো বাপের পরিচয় চলে না, সন্তানের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, পীরের পরিচয় চলে না, মুরিদের পরিচয় চলে না, এটা সেই ঘর যে ঘরে যার ভালো আমল নাই তার কোন পরিচয় এখানে চলবে। আল্লাযী খলাকাল মাউতা বাপের পরিচয় ছাড় পাওয়া যায় না, যার যার পরিচয় হবে ভালো আমল দিয়ে। আপনারা সবাই একটা হাদিস পড়েছেন মক্তবে, জান্নাতে যাওয়ার জন্য অধিক আমল করার কোনো প্রয়োজন নাই, যা কর কম হোক, ইখলাসের সঙ্গে করো, ভালো করে করো, একটা আমল জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। সুবহান বললেন সবাই। পরে এবার আসেন, আমরা পুরো ওয়াজের যেই কনসেপ্ট ছিল, জাস্ট এক মিনিট সময় নিব, পুরো ওয়াজটা আপনাকে আমি সারমর্ম বলছি। কেউ কি উঠে যাবেন নাকি এর মাঝে? এবার যদি কেউ উঠে আর কোনো ছাড় হবে না, কেন? কারণ আমরা এখন দোয়া করবো না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে এবার আমি একটু সবাইকে জিজ্ঞেস করি, আজকে যে সুরার তাফসীর শুনেছি আমরা, যতটুকু হোক কম বেশি, সুরাটার নাম আবার বলেন, নাম কে? সুরা সংখ্যা অনুযায়ী এটা কত নম্বর সুরা? কত নম্বর পড়া? 29। বলেন কত? এর আয়াত সংখ্যা কয়টা?
রুকু সংখ্যা কয়টা? এই সুরাটা কি মাদানী না মক্কি? মারহাবা বলেন সবাই, শ্রোতা পাইছি আজকে মন মতো শ্রোতা রে ভাই, যাওয়ার সময় মনটা শান্তিতে ভরে যাবে যে গাবতলিতে আমি আসছিলাম, সব বীরের জাতিরা আমার সামনে বসে আছে। সো প্রাউড অফ ইউ ম্যাম, সো প্রাউড অফ ইউ, মাশাআল্লাহ। এবার আসেন কনসেপ্টে আসি, তাফসীরে আসি। এই সুরার দুটি ফজিলত আমি বলেছিলাম, দুইটা। এক হচ্ছে যে পড়ে ঘুমাবে কবরের আজাব মাফ হয়ে যাবে। দুই, যে এই সুরা পড়বে কিয়ামতের দিন কি হবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বে না সবাই আপনারা? এটা ছিল এই সুরার সিগনিফিকেন্স বা ফজিলত। এবার আসেন এই সুরার সেন্ট্রাল থিম কি ছিল, সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। বলেছিলাম মূল মানে হচ্ছে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? তিনি যাই চান তাই করতে পারেন। এখানে আমি ছোট্ট কথা বলেছিলাম যে সুরা মূলকে আর একটা বিষয় আছে, যে এই সুরার তাফসীর পড়বে তার ইমান কি নরম হবে না শক্ত হবে। সেক্ষেত্রে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম, একটু বলে দেই যুবকদের জন্য যেন পুরস্কার পাওয়াটা সহজ হয়। নাস্তিকদের প্রশ্ন ছিল কয়টা? এক, রবকে দেখো না বিশ্বাস করো কেন? জবাব ছিল দেখি না ঠিক আছে, বাট হৃদয়ে আমরা ফিল করতে পারি। দুই, আগুনের শাস্তি আগুন দ্বারা কেমনে হয়? জবাব ছিল মাটির কলসি দিয়ে আঘাত করলে মাটির মানুষ যদি কষ্ট পায়, আগুন দিয়ে আল্লাহ চাইলে শয়তানকে শাস্তি দিতেও পায়। তিন নম্বর প্রশ্ন ছিল ভালো মন্দ যদি আল্লাহর পক্ষ থেকেই হয় আদালত কেন, জজ কেন? উত্তর হচ্ছে সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ফাআল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছে। যদি বান্দা অন্যায় করে আর তার শাস্তি যদি না হয়, পুরো দেশটা অপরাধ দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? তাই আল্লাহ জজ দিয়েছেন, আদালত দিয়েছেন। এটা ছিল ঘটনা এবং তার উত্তর। এবার খুবই সহজ দুই নম্বর আয়াত, আল্লাহ বলেছিলেন আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। বলেন আমি দিয়েছি মৃত্যু, আমি দিয়েছি জীবন। উদ্দেশ্য হচ্ছে একটা, দেখতে চাই কে কত বেশি আমল করো। আমি আবার বলছি বেশি না ভালো, আবার বেশি না ভালো। দিস কনসেপ্ট শুড বি ক্লিয়ার, কারণ ভালোর মাঝে বেশির মাঝে পার্থক্য আছে। একটা হোটেলের 100 রুম থাকতে পারে, সব রুম যদি খ্যাত হয় মানুষের হোটেলে উঠবে না। আর একটা হোটেল রুম যদি 10টা হয়, এসি হয়, ফিটিং হয়, টাইলস ফিটিং, মানুষ ওই হোটেলকে সবচেয়ে বেশি পছন্দ করবে। সংখ্যায় বেশি হলে ভালো হয়ে যায় না। যার ডেকোরেশন সুন্দর, যার উদ্দেশ্য সুন্দর, সেটাই সবচেয়ে ভালো জিনিস, ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে আল্লাহ দিয়েছেন জীবন এবং মরণ, উদ্দেশ্য ভালো আমল তিনি দেখতে চান। বাকি ভালো আমলের ক্ষেত্রে একটা হাদিস বলেছি একটা মেয়ের ব্যাপারে, মেয়েটার নাম সমস্ত বলেন নামটা কি? তাকে যখন কবরে রাখা হয়েছিল, বাবার পরিচয় চলেছে? মায়ের পরিচয় চলেছে? সন্তানের পরিচয় চলেছে? কবর বলেছে ভালো আমল আছে যার, তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবার আমার পরিচয় টুকরো কোন যুবক পারবে আমার ওয়াজটা? আমি প্রশ্ন করব, তোমাকে বললেই তুমি পুরস্কার, তুমি বলতে পারলে পুরস্কার। কে আছে সাহস করে? একজন পাওয়া গেছে, ওই যে ক্যাপওয়ালা মনে হয়, আসেন। আপনি দাঁড়াইছেন নাকি? আচ্ছা, ও যদি না পারে আপনাকে আমি বলবো, আসেন। দৌড় দাও, খিরে আগে আসো। শোনো, তুমি সাহসের পরিচয় দিয়েছো, তুমি ভয় করলে কিন্তু হবে না। সবাই তাকবীর দিবেন, আলিল্লাহি তাকবীর। দেখছেন আপনার কত সুন্দর কথা রেখেছেন। চেয়ারম্যান সাহেব বলেছিল আপনার ভদ্র ঘরের সন্তান, আপনার আসলেই ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা? আচ্ছা, এখানে কি হ্যান্ড মাইকটা দেওয়া ছিল নাকি? একটু দেন তো হুজুর, আপনি না দিলে অন্যদিকে দেবেন, দিয়ে দিবেন একটু কাইন্ডলি। হ্যাঁ, এই তো ভাইজান,